ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজে জাস্ট এরকম একটা সুন্দর টেক্সট ইফেক্ট আপনি অনায়াসেই তৈরি করতে পারবেন সেইটা আমরা আজকে ভিডিওতে দেখব। তো এইটা করা কিন্তু একেবারে একটা সিম্পল কাজ হবে, তো চলুন আমরা ফুল ভিডিওটি দেখে নিই। তো এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেবেন এবং আপনি কি করবেন জাস্ট এখান থেকে টেক্সট টুলটাকে সিলেক্ট করবেন এবং এইখানে আপনার নিজের পছন্দ মতো যে কোনো একটা টেক্সট লিখে ফেলবেন। লাইক ধরুন আমি এখানে লিখে ফেললাম অসাম, সো সিম্পলি লিখে ফেললাম। দেন আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে জাস্ট আমরা আমাদের এই টেক্সটটাকে বড় করে ফেলবো, বা আপনি যতটুকু রাখতে চান ঠিক ততটুকু রেখে দেবেন। তো সাপোজ সিম্পল আমরা এটুকু রাখবো, রাখার পর আমাদের কাজটা করবো জাস্ট এই লেয়ার সেকশনে চলে যাবো এবং আমরা এই টেক্সটটাকে মাউসের রাইট ক্লিক করে রাখে রাস্টারাইজ করে ফেলবো। তো আমাদের সিম্পল ব্যাপার, রাস্টারাইজ করা শেষ এবং আমরা এই যে নিচে লেয়ারটা আছে এটাকে আমরা কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে আমরা কি করবো দেখুন, জাস্ট প্রপার্টিসে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ডে প্রেস করবো, তাহলে ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ হয়ে যাবে। বা আপনি চাইলে বিভিন্ন সিলেকশন টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর আপনি যে কাজটা করবেন, জাস্ট এই টেক্সট লেয়ারটাকে আরেকটা কপি করবেন কন্ট্রোল জে প্রেস করে এবং আপনি এইটা কি করবেন এই দুইটার মাঝখানে রেখে দিবেন। এবার আপনি দেখুন এই যে লেয়ারটা আমাদের উপরে আছে এটা আপনি ফিল কালারটাকে পুরোপুরি জিরো করে দেবেন। জিরো করে আপনি এইটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে আপনি দেখুন আপনার ব্লেন্ডিং সেকশনটা অন হয়ে যাবে এবং এখান থেকে আপনি কি করবেন স্ট্রোকটাকে সিলেক্ট করে যা সেখানে আপনি সাইজটাকে নিজের পছন্দ মতো রেখে দেবেন, রেখে সিম্পলি ওকে বাটন প্রেস করে ফেলবেন। তাহলে আমাদের কি করে দেখুন আমাদের উপরে কিন্তু সেই ইফেক্টটা চলে আসছে। এবার সিম্পলি আমরা এইটাকে এবং এইটাকে আমরা কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব এবং জাস্ট আমরা এই দুটোকে একটা লিংক করে ফেলবো। তো লিংক করে আবার আপনি দেখতেই পাচ্ছেন আপনি টেক্সটটাকে ঠিক যেখানেই নেবেন না কেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর ইফেক্টটা কিন্তু অনায়াসেই চলে আসছে।